এএফবিএল স্পোর্টস কাউন্সিলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে আকিজ ভেঞ্চার্স। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে খেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ ভেঞ্চার্সের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন। আটটি দলের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ। ফাইনালে অংশ নেন হাউস্টন হকস ও স্পার্স স্পার্টানস। প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একতা ও বন্ধুসুলভ মনোভাব বজায় রাখতে এই টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করা হবে বলে জানান আকিজ কর্তৃপক্ষ।